আজকে আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতি স্টার্ট করি। ত্রিকোণমিতি ক্লাস টেনেই প্রথম শুরু হচ্ছে অল ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। এতদিন অবধি আমরা জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল, জ্যামিতিক কোণ সম্বন্ধে আমরা শিখেছি। এবার খানিকটা ত্রিকোণমেট্রিক্যাল অ্যাঙ্গেল সম্বন্ধে একটু আইডিয়া নিতে হবে, কারণ এরপরে ত্রিকোণমিতি যখন শুরু হচ্ছে ত্রিকোণমেট্রিক্যাল যে অ্যাঙ্গেল সেগুলো সব এই কনসেপ্টের উপরে তৈরি হবে। জিওমেট্রিক অ্যাঙ্গেলটা আপাতত এই অবধি আমাদের বন্ধ থাকবে, পরে হায়ার ম্যাথামেটিক্সে আমাদের যে ত্রিকোণমেট্রিক্যাল অ্যাঙ্গেলগুলো ইউজ হবে। তো যখন আমরা জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলে আমরা যা সংজ্ঞা দিয়েছি, যা ডেফিনেশন দেওয়া আছে, সেখানে দেখো কীরকম দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে যে একটা রে, রে তো একটা এন্ড পয়েন্ট থাকে আর একটা ইনফাইনাইট অবধি যায়, একটা রশ্মি, সেই রশ্মির একটা উৎপত্তি স্থান থাকে। আর টর্চ লাইট যখন তুমি সুইচটা অন করলে তখন যে জায়গার থেকে টর্চ তার উৎপাদন শক্তি যেখান থেকে তৈরি হচ্ছে তারপর থেকে দূর থেকে যন্ত্র যদি বাধাপ্রাপ্ত না হয় তখন রশ্মিটা যায়। তো সেরকম একটা রশ্মি এটা হচ্ছে যে এন্ড পয়েন্ট, এইখান থেকে এই স্থির বিন্দু থেকে সে রশ্মিটা সামনের দিকে এগোবে। এই রশ্মিটা কোনো একটা তলে, কোনো একটা তলে অবস্থান করছে। আরও একটা এরকম ধরনের রশ্মি বা রে সে ওই এন্ড পয়েন্টে থেকেই বেরিয়েছে, অর্থাৎ একটা রশ্মি এখান থেকে এদিকে বেরিয়েছে, একটা তো বেরিয়েছে। এর ফলে এই প্লেনটার মধ্যে কি তৈরি হলো, এই প্লেনটার মধ্যে দুটো কোণ তৈরি হলো, এটাকে আমরা কোণ বলছি। এই একটা অ্যাঙ্গেল বলছি, আর একটা হচ্ছে যে এই অ্যাঙ্গেল, এই দুটো যে অঞ্চল তৈরি হচ্ছে, দিস স্পেস, দিস রিজিয়ন ইজ কল্ড দ্য অ্যাঙ্গেল। অথবা এরকম ধরনের আমরা শিখেছিলাম যে দুটো স্ট্রেট লাইন যদি একটা আর একটাকে ইন্টারসেক্ট করে তাহলে এই ধরনের কোণগুলো এখানে যে সমতলে যে চিত্রটা তৈরি হয় এগুলোকে কোণ বলছি। তো দেখো এগুলোকে জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল আমরা বলছি, এবং সেখানে আমরা দেখেছিলাম যে যেহেতু এটা তলে পরস্পরকে যদি আমরা দুটো স্ট্রেট লাইন যদি এরা একে অপরকে ইন্টারসেক্ট করে তাহলে টোটাল যে অ্যাঙ্গেল, টোটাল অ্যাঙ্গেলটা জিরো থেকে শুরু করে দেখো যাই হবে সব যোগ করে 360 ডিগ্রি বেশি হচ্ছিল না, অর্থাৎ জিরো থেকে 360 ডিগ্রি এই অবধি এই অ্যাঙ্গেলগুলোর মধ্যে এগুলো সীমাবদ্ধ ছিল জ্যামিতিক কোণটা। এখানেও তাই এই দুটো এই কোণের সমষ্টি সামেশন অফ দিস টু অ্যাঙ্গেল সেটা ছিল কত, 360 ম্যাক্সিমাম। এই জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলটার থেকে আমরা একটুখানি বেরিয়ে আসবো, কী আসবে এবার ট্রিগোনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল শিখবো। এই ট্রিগোনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলের ক্ষেত্রে যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে একটা প্লেনের উপরে একটা রে আছে, এইটা ইনিশিয়াল পজিশান। একে যদি আমরা রোটেট করি, একটা রেকে যদি আমরা রোটেট করি, রশ্মিটাকে যদি আমরা ঘূর্ণন দিই, কীরকম দুভাবে ঘূর্ণন হতে পারে, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, আর ঘড়ির কাঁটার দিকে আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। এখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেটা ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, সেখানে এটাকে যদি আমরা ইনিশিয়াল পজিশন, এটাকে যদি ফাইনাল পজিশন বলি, তাহলে এই প্লেনে যে রিজিয়নটা তৈরি হয়, যে অঞ্চলটা তৈরি হয় এটা একটা কোণ উৎপন্ন করে বলা হয়। প্রত্যেকটা নেক্সট এনি পজিশান, এনি পজিশান সে একটা করে তার ইনিশিয়াল পজিশনের সাথে যে ফাইনাল পজিশান আসছে সেটা একটা করে কী করে একটা অ্যাঙ্গেল তৈরি হয়। রোটেশনটা যদি আমরা আরও দিয়ে থাকি দেখো যখন এই পজিশানে আসবে অ্যাঙ্গেলটা এমন আসবে, যখন এই পজিশানে আসবে ইনিশিয়াল পজিশান এগেইন তার ইনিশিয়াল পজিশনের সঙ্গে মিলে যাবে। যদি এরকম হয় যে একবার রোটেশান দেওয়ার পরে, একবার ঘূর্ণনের পরে এই অ্যাঙ্গেলটা আরও একটা কোণ উৎপন্ন করে এত দূর অবধি, অর্থাৎ জিনিসটা কেমন দাঁড়ালো, এই একবার রোটেশান দেওয়ার পরে ঠিক এরকম পজিশানে আসলো, তাহলে এইটা হচ্ছে তার ফাইনাল পজিশান আর এইটা হলো তার ইনিশিয়াল পজিশান।
এই দুটো প্রাথমিক এবং শেষ অবস্থার মধ্যে যে কোণটা দাঁড়ালো সেটা এখান থেকে শুরু করে এই অবধি, শুধুমাত্র কিন্তু এইটুকু নয়, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কিন্তু দেখো 360 ডিগ্রি থেকে বেরিয়ে গেল। অর্থাৎ ত্রিকোণমেট্রিকের অ্যাঙ্গেলের যেরকম ধরনের ডেফিনেশন আমরা দিলাম এইমাত্র, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে আপ টু ইনফাইনাইট কোণ অবধি আমি যেতে পারবো, মানে 720 ডিগ্রি, 15360 ডিগ্রি, এনিথিং ইউ ক্যান ইমাজিন। এখন দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে যে অ্যান্টি ক্লকওয়াইজ, যেটা ক্লকওয়াইজ। এই যে রোটেশনটা যেটা হচ্ছে রেড, এই রোটেশনটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘটে তখন এটাকে বলা আমরা বলি পজিটিভ অ্যাঙ্গেল। যদি এই রোটেশনটা ক্লকওয়াইজ ঘটে এটাকে আমরা বলি নেগেটিভ অ্যাঙ্গেল। এটা ধনাত্মক কোণ, এটা হচ্ছে ঋণাত্মক কোণ। এখন এই কোণের আমরা যখন রিপ্রেজেন্ট করি এর যে সিম্বল সেগুলো আমরা শিখে নিই, সেগুলো আমাদের কাছে নতুন হবে ক্লাস টেনের ক্ষেত্রে। থিটা, গ্রিক ওয়ার্ড, গ্রিক লেটার, ওয়ার্ড না লেটার। পাই, ডিম দাঁড়িয়ে আছে মাঝখান থেকে কাটা, ডিম শোয়ানো আছে মাঝখান থেকে কাটা। আলফা, বিটা, গামা, এই সমস্ত গ্রিক লেটারগুলো এখন আমরা কোনো একটা কোণকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ইউজ করবো, ব্যবহার করব। তার মানে এটাকে যদি থিটা বলি তাহলে এটা হবে প্লাস থিটা, আর যেখানে কিছু দেওয়া থাকবে না সেটা ধরে নিতে হবে সেটা অলওয়েজ প্লাস। এটা যেহেতু ক্লকওয়াইজ ঘুরেছে অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে ঘুরেছে তাহলে অ্যাঙ্গেলটা হয়ে গেল ঋণাত্মক বা মাইনাস থিটা। এখন আরও ইউজ করা হয়, আরও নানা রকম লেটার্স আছে যেগুলো দিয়ে আমাদের অ্যাঙ্গেলগুলোকে রিপ্রেজেন্ট করা হয়। আমাদের ইংরাজি যে সমস্ত লেটারগুলো আছে এ, বি, সি, ডি এটসেট্রা, খেয়াল রাখবে এগুলো সবই ক্যাপিটাল লেটার হয়, এখানে স্মল লেটার দেবে না, অ্যাঙ্গেলগুলো সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে ইউজ করবে। এইবার দেখো আমরা যেটা এখানে করতে যাচ্ছি যে ত্রিকোণমেট্রি হচ্ছে তো ত্রিকোণমিত্রি অর্থাৎ তিনটে কোণ, তিনটে কোণ মানেই হচ্ছে বুঝতে হবে যে জিওমেট্রিক্যাল শেপটা তৈরি হয় সেটা কেমন হয়, একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, তারই একমাত্র তিনটে কোণ থাকে। এই অ্যাঙ্গেলগুলোর, এই কোণগুলোর মেজারমেন্ট আমরা করতে শিখব, সেই জন্য এটাকে আমরা ত্রিকোণমিতি বলছি। অর্থাৎ এই তিনটে কোণের যে মেজারমেন্ট, মেজারমেন্ট শুধুমাত্র ত্রিভুজের যে কোনো কিছুর অ্যাঙ্গেল হতে পারে সেগুলো আমরা শিখব। এখন দেখো এই কোণের মেজারমেন্ট করতে গেলে, অ্যাঙ্গেলগুলোর যে মেজারমেন্ট করবে সেই মেজারমেন্ট করতে গেলে একটা তোমাকে সিস্টেম চাই, সিস্টেম মানে একটা পদ্ধতি চাই, যে কোন কোন পদ্ধতিতে মাপবো, অর্থাৎ একটা ইউনিট চাই, একক চাই। আমি এখান থেকে কল্যাণী গেলাম, এখান থেকে বয়সপুর থেকে স্কুল থেকে আমি কল্যাণী স্টেশন আসলাম, কতখানি দূরত্ব, তার মাপ আর পরিমাপ আছে, একক আছে, অর্থাৎ লেন্থের যেরকম দৈর্ঘ্য আছে ঠিক সেরকম আমাদের এখানে অ্যাঙ্গেলের কোণেরও সেরকম মাপার জন্য একটা ইউনিট থাকবে, একটা একক থাকবে, সেগুলোকেই আমরা বিভিন্ন সিস্টেমে করে নিচ্ছি। আচ্ছা এখানে আমরা দু রকম সিস্টেম শিখবো, তিন রকম সিস্টেম আছে, এটা পরে কাজে লাগবে, আপাতত আমাদের দু রকম আছে। একটা হচ্ছে যে পদ্ধতি, মেজারমেন্ট পদ্ধতি, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, এটা হচ্ছে সার্কুলার সিস্টেম, এটা হলে সেক্সাডেসিমাল বা ষষ্ঠিক পদ্ধতি। এই দুরকম পদ্ধতিতে আপাতত আমরা কোণের মেজারমেন্টটা শিখব এবং তাদের ইউনিটগুলো কী সেটা জানি। প্রথমেই দেখো ষষ্ঠিক পদ্ধতি, সেক্সাডেসিমাল সিস্টেমে দুটো স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলারই একে আরটাকে ইন্টারসেক্ট করে বা ছেদ করে তাহলে দেখো এটাকে আমরা একটা সমকোণ বলি, একটা রাইট অ্যাঙ্গেল। এই রাইট অ্যাঙ্গেলটাকে, এই রাইট অ্যাঙ্গেলটাকে অর্থাৎ এক সমকোণকে
90 খানা সমান ভাগে ভাগ করব, 90 খানা সমান ভাগে ভাগ। এখানে আমি আচ্ছা এক রয়েছি সূক্ষ্মতাটা আমার আছে না হাত হাত দিয়ে, মোট কথা এই এখান থেকে এই পর্যন্তকে 90 খানা সমান ভাগে ভাগ করব, এর একটা ভাগ হচ্ছে 1 ডিগ্রি কোণ। তাহলে পরে কি হচ্ছে, এক সময়কে 90টা ভাগে ভাগ করছি, এইটাকে বলা 90 ডিগ্রি, এর মাথায় একটা গোলদা চিহ্ন ছোটো ভাবে ডিগ্রি, এইটা চিহ্নটা দিলে পরে আর ডিগ্রিটা লিখতে লাগে না। এইবার ওই 1 ডিগ্রি পরিমাণ যে কোণ, 1 ডিগ্রি পরিমাণ যে মেজারমেন্টটা হচ্ছে যতখানি খুবই ছোট, সেটাকে আবার আমরা 60খানা সমান ভাগে ভাগ করছি। ধরো এইটা 1 ডিগ্রি পরিমাণ এতখানি হলো, এতখানি নয় আরও ছোটো হবে, এটাকে আমরা খুব ছোটো ছোটো 60খানা সমান ভাগে ভাগ করবো না, আরও অনেক ছোটো হয়ে যাচ্ছে। সেই 1 ডিগ্রিখানে 60খানা সমান ভাগে ভাগ করলে হবে প্রতি ভাগের যে পরিমাণ সেই পরিমাণ হচ্ছে 1 মিনিট, অর্থাৎ 1 ডিগ্রি মানে 60 মিনিট। সেই 1 মিনিট যে পরিমাণ যে অ্যাঙ্গেল এতখানি মেজার হচ্ছে তাকে আবার 60খানা সমান দিয়ে ভাগ করি, 60খানা সমান ভাগে ভাগ করি, সেকেন্ডের চিহ্ন দেখো, এটা হচ্ছে সেকেন্ড। এই মিনিট সেকেন্ড কিন্তু আওয়ার মিনিট সেকেন্ড আমাদের টাইমের ইউনিট ছিল, টাইম মেজারমেন্ট করতে গিয়ে। এখন আমরা অ্যাঙ্গেল মেজারমেন্ট করতে গিয়ে যেটা পাবো ডিগ্রি মিনিট সেকেন্ড, কীরকম ওয়ান রাইট অ্যাঙ্গেল সেটাকে 90 ইকুয়াল পার্টসে ভাঙলে পরে একটা পার্টস হবে 1 ডিগ্রি, অর্থাৎ এক রাইট অ্যাঙ্গেল ইজ ইকুয়াল 90 ডিগ্রি, এক সমান মানে 90 ডিগ্রি, 1 ডিগ্রিকে তুমি 60খানা সমান ভাগে ভাগ করবে 60 ইকুয়াল পার্টসে যদি তুমি এটাকে ভেঙে দাও, তাহলে একটা ভাগের যতখানি মেজারমেন্ট হচ্ছে তার নাম হচ্ছে 1 মিনিট। 1 মিনিট পরিমাণ যে কোণটা তৈরি হচ্ছে খুব ছোটো, সেটাকে আমরা আবার 60 ভাগে ভাগ করছি, তার একটা ভাগের নাম হচ্ছে 1 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট মানে হচ্ছে যে 60 সেকেন্ড। এই হলো ষষ্ঠী পদ্ধতি বা সেক্সাডেসিমাল সিস্টেমের যে ইউনিটগুলো আছে। এখান থেকে তুমি এক সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে 2 সমকোণ মানে কত ডিগ্রি, 4 সমকোণ মানে কত ডিগ্রি, 436 সমকোণ মানে কত ডিগ্রি, সেটা তুমি গুণ করে পেয়ে যাবে। এইবার আমরা আসি বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার সিস্টেম। সার্কুলার সিস্টেমে যেটা আমরা করি সেটা হচ্ছে যে প্রথমেই একটা সার্কেল নাও, তার রেডিয়াস আছে, রেডিয়াস ধরে নাও আর। এখন এই যে আর বৃত্তের পরিধির উপরে যে লেন্থ যে দৈর্ঘ্য সেটাকে আমরা বৃত্তচাপ বলি, এই আর আরের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে 1 রেডিয়ানের পরিমাণের সঙ্গে সমান, এইটাকে বলছি আমরা রেডিয়ান। অর্থাৎ বৃত্তীয় পদ্ধতিতে এর একক হলো রেডিয়ান। তার ডেফিনেশনটা কি, বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ তার সেন্টারে অর্থাৎ কেন্দ্রে যে কোন পরিমাণ কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে 1 রেডিয়ান। এর রেডিয়াসের ইকুয়াল লেন্থের যে আর্ক সে সেন্টারে যতখানি পরিমাণ অ্যাঙ্গেল সাবটেন্ড করবে সেটাকে বলছি আমরা 1 রেডিয়ান। এখন এই 1 রেডিয়ানটা হচ্ছে একটা ধ্রুবক কোণ, 1 রেডিয়ান একটা ধ্রুবক কোণ। কী করে পাবো দেখো, তোমরা এর আগে ধরনের সার্কেলের ওয়ে হচ্ছে তার রেডিয়াস, ওই একই রেডিয়াসের ইকুয়াল লেন্থ আর্ক হচ্ছে আর, তাহলে খুব স্বাভাবিকভাবে এটা হবে 1 রেডিয়ান। এর আগে তোমরা জিওমেট্রিতে শিখেছ যে বৃত্তের
সমান সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে সমান সমান কোণ উৎপন্ন করে। অথবা এটা আমরা পেয়েছিলাম যে মেইন ফর্মুলা, সেটা হচ্ছে যে বৃত্তচাপের দৈর্ঘ্যের অনুপাত সেই চাপ দ্বারা ধৃত কেন্দ্রে উৎপন্ন কোণের অনুপাতের সঙ্গে সমান। আর একবার বলছি, সেটা হচ্ছে যে বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রে উৎপন্ন কোণ তারা সমান হয়। অর্থাৎ আরেকবার বলছি, বৃত্তচাপ দ্বারা ধৃত কোণ কেন্দ্রে উৎপন্ন কোণ ধৃত কোণ তারা সমান কোণ উৎপন্ন করে। সমান কোণ মানে কোণটা সমান হবে না, যদি এরকম হয়, যদি কনসেন্ট্রিক অ্যাঙ্গেল আমরা দেখি, কনসেন্ট্রিক অ্যাঙ্গেল তুমি তিনখানা ধরো করলে এটা আর দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য যে কোণ উৎপন্ন হচ্ছে, এটা ধরো আর ওয়ান দৈর্ঘ্য এখান থেকে এইটা, তাহলে দেখো এটা আর ওয়ান দৈর্ঘ্য, দেখো সেন্টারে কিন্তু সেম অ্যাঙ্গেল তৈরি করছে। এটা যদি আর টু ব্যাসার্ধ হয় তাহলে সেন্টারে কিন্তু অ্যাঙ্গেলটা সেম হচ্ছে। এইবার আমি যেটা ইউজ করবো এখানে, যে বৃত্তচাপ সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ সমান না হলেও হবে, কেন্দ্রে কোণ সমান কোণ উৎপন্ন করে। অ্যাঙ্গেল এ ও বি ডিভাইডেড বাই টোটাল যে চাপ, অর্থাৎ চার সমকোণ, চাপগুলো কেমন? একটা হচ্ছে যে এবি আর্ক, এবি আর্ক অ্যাঙ্গেল এ ও বি করেছে, আর টোটাল যে সার্কামফারেন্স সে হচ্ছে যেটা করেছে, অর্থাৎ পরিধিটা, পরিধিটা চার সমকোণ তৈরি করেছে। কোনো বৃত্তের পরিধি কেন্দ্রে কতখানি কোণ উৎপন্ন করবে, পুরোটাই চার সমকোণ। তাহলে এ ও বি মানে এক রেডিয়ান, এ ও বি মানে এক রেডিয়ান, ফোর রাইট অ্যাঙ্গেল, চার সমকোণ, এবি আর্ক, আর লেন্থ নেওয়া হয়েছিল, পরিধিটা কত হবে সার্কামফারেন্সটা টু পাই আর, এক রেডিয়ান, ওদিকে আর আর ক্যান্সেল করে দাও, তার মানে দুই সমকোণ, দুই সমকোণ বাই পাই, দুই সমকোণ বাই পাই। খুব স্বাভাবিকভাবে এই দুই সমকোণটাও কনস্ট্যান্ট, পাইটাও কনস্ট্যান্ট, তাই এটা ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। এই এক রেডিয়ান হলো ধ্রুবক কোণ। তার মানে আমরা কি পেলাম, তার মানে দেখো এখানে তুমি পেলে এক রেডিয়ান ইজ ইকুয়ালস টু দুই সমকোণ বাই পাই, ক্রস মাল্টিপ্লিকেশন করলে পারে পাই রেডিয়ান ইজ ইকুয়ালস টু দুই সমকোণ, পাই রেডিয়ান ইজ ইকুয়াল দুই সমকোণ মানে এক সমকোণ নব্বই ডিগ্রি, পাই সম পাই রেডিয়ান মানে তারা হচ্ছে দুই গুণ নব্বই, একশো আশি ডিগ্রি। দিস ইজ দ্য রিলেশন বিটুইন সার্কুলার সিস্টেম অ্যান্ড সেকশনাল সিস্টেম। বৃত্তীয় সঙ্গে ষষ্ঠী পদ্ধতির সম্পর্কটা এটা মাথায় রাখতে সবসময়, এ পাই রেডিয়ান মানে একশো আশি ডিগ্রি। এবার এখান থেকে এক রেডিয়ান মানে একশো আশি বাই পাই এত ডিগ্রি, তুমি এক ডিগ্রি মানে হচ্ছে যে একশো আশি বাই এক ডিগ্রি এখান থেকে আসবে, এক ডিগ্রি মানে হচ্ছে যে পাই বাই একশো আশি এত রেডিয়ান, দিস ইজ ইকুয়ালস টু পাই মানে বাইশের সাত এত রেডিয়ান। খেয়াল করো উপরে লব হচ্ছে বাইশ, নিউমারেটার বাইশ আছে, তলা আছে সেভেন ইন্টু ওয়ান এইট্টি, তার মানে হরটা বড়। তাহলে টোটাল এই যে ফ্র্যাকশান, এই ফ্র্যাকশানের ভ্যালুটা কী হবে, একের থেকে ছোটো হবে,
improper fraction and a proper fraction তার মানে এটা কি হবে less than 1 তাহলে এটা হবে 1 degree is less than 1 radian because 2 by 7180 is less than 1 a proper fraction এটা একটা একের থেকে ছোট তাই 1 ডিগ্রি একের থেকে ছোট হচ্ছে এখান থেকে তুমি 1 রেডিয়ান মানে কয় ডিগ্রি সেটাও পেয়ে যেতে পারবে দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে যে 180 বাই 22 বাই 7 দ্যাট মিন্স 22 ইনটু উপরে 7 ডিগ্রি এটাকে ক্যালকুলেট করবে ক্যালকুলেট করলে 56 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড এরকম ধরনের কিছু একটা আসবে এটা হচ্ছে 1 রেডিয়ান আর এটা 1 ডিগ্রি তো বোঝা যাচ্ছে যে সবসময় ডিগ্রিটা রেডিয়ান থেকে ছোটই হয় এখন আজকে এর বেশি করতে গেলে আবার ফাইল বড় হবে দরকার নেই রেডিয়ান থেকে ডিগ্রি ডিগ্রি থেকে রেডিয়ানে ট্রান্সফার করার বিভিন্ন অঙ্ক আমাদের এই প্রথম চ্যাপ্টারে আছে মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলের সে মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলের বেশিরভাগটাই এই সমস্ত ইউনিট চেঞ্জ দিয়ে আছে সেটাই আমি বলে দিলাম আজকে যে ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে গেলে এবং রেডিয়ান থেকে ডিগ্রি যেতে গেলে কি করতে হবে কি বলতে হবে যত ডিগ্রিতে যত ডিগ্রি দেবে তত ডিগ্রি এর সঙ্গে গুণ করে দিলে তুমি রেডিয়ানে পাবে আর রেডিয়ান থেকে ডিগ্রি গেলে এখান থেকে গুণ করলে পরে তুমি রেডিয়ান থেকে ডিগ্রি পাবে পায়ের সঙ্গে সব সময় আমরা এই সিটা থাকে না দেখবে পাই থাকা মানে সেটা রেডিয়ানই থাকবে কিন্তু যদি এরকম থাকে হাফ সেটা ডিগ্রি না রেডিয়ান সেটা উল্লেখ থাকবে এটা যদি হাফ রেডিয়ান হয় তা হাফ ডিগ্রি ধরবে না কিন্তু পাই থাকলে পরে সেটা বুঝতে বুঝে নিতে হবে সেটা বৃত্তীয় পদ্ধতিতেই আছে পাই বাই থ্রি পাই বাই থ্রি এটা মানে 60 ডিগ্রি এইখানে এই সিটা সবসময় থাকে না আজকে আমরা এখানেই শেষ করছি প্রথম চ্যাপ্টারে অর্থাৎ ত্রিকোণমিতির অ্যাঙ্গেলের প্রথম যে পরিমাপ কোণ পরিমাপ সেই প্রথম চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে সবগুলো করবে তার আগে উদাহরণগুলো দেখে নেবে যদি কিছু আটকায় আমাকে বলুন আজকে এখানে শেষ করলাম।